सूचन रेनबो मीडिया सस्पेंस थ्रिलर। आज सुनबेन जेम्स एडलिसेसर लेखा एक रुद्धश्वास थ्रिलर शॉक ट्रीटमेंट। आज सुनबेन शॉक ट्रीटमेंट गल्पर प्रथम पर्व। আমি আপনাকে এখন যে ঘটনাগুলো শোনাবো সেগুলো হয়তো গ্লেন ক্যাম্প ছাড়া অন্য কোনো শহরে কখনো ঘটেনি। ক্যালিফোর্নিয়ার হিল ডিস্ট্রিক্টে অবস্থিত গ্লেন ক্যাম্প হলো এমন একটি সামার রিসর্ট যেখানে লেখক, শিল্পী এবং যারা পেনশন পাচ্ছে তারা এসে শান্তিতে থাকার জন্য ঘর বাঁধে। জায়গাটির বিশেষ একটি সুবিধা আছে, সেটা হলো প্যাসিফিক কোস্টের আনন্দ ফুর্তি থেকে এটা খুব একটা দূরে নয়। তার উপর উপরি হিসেবে প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। সাধ্যের মধ্যে আমি ওখানে একটি কেবিন ভাড়া করেছিলাম আর সেখান থেকেই রেডিও, টেলিভিশন, সেলস অর্গানাইজেশন চালাতাম। গ্লেন ক্যাম্প থেকে আমার কেবিনের দূরত্ব ছিল 4 মাইল। সপ্তাহে একবার আমি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শহরে চলে যেতাম, তারপর ঢু মারতাম শেরিফ জেফারসনের অফিসে। কথা চলতো ওনার নিজের হাতে বানানো অ্যাপেল জ্যাক নিয়ে। এই গল্পে শেরিফ জেফারসনের একটা গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে, তাই আমি বরং তার সম্পর্কে কিছু আগে বলে নিই। তিনি গত 50 বছর ধরে গ্লেন ক্যাম্পের শেরিফ হিসেবে কর্মরত রয়েছেন। ওনার বয়স আসলে কত সেটা কেউ সঠিকভাবে বলতে পারে না, কিন্তু এখানটায় যারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে তাদের মতে শেরিফের বয়স 80-র কম হবে না। সারা শহর জানে, তিনিও জানেন এই বয়সে এখন আর শেরিফ পদে থাকার জন্য উপযুক্ত তিনি নন। কিন্তু যখন নির্বাচন আসে তখন শেরিফ নির্বাচন থেকে নিজেকে দূরে রাখতে পারেন না আর এলাকাবাসীও তাঁর ওপর ভরসা রেখে তাঁকেই নির্বাচিত করেছেন। শেরিফ জেফারসন ছাড়া গ্লেন ক্যাম্প অকল্পনীয়, যেমনটা অকল্পনীয় স্ট্যাচু অব লিবার্টি ছাড়া নিউ ইয়র্ক। গ্লেন ক্যাম্পের আরেকজন চরিত্র, যার কথা না বললেই নয়, ডক্টর ম্যালার্ড। শেরিফ জেফারসন যতদিন যাবৎ আইনের সাথে সংযুক্ত, ডক্টর ম্যালার্ড ততদিন ধরে মেডিসিন নিয়ে প্র্যাকটিস করছেন। তিনি গ্লেন ক্যাম্পের একমাত্র ডাক্তার। এখানে রোগ বালাই তেমন একটা নেই, সেজন্য তিনিও থাকেন ঝামেলা মুক্ত। কারো যদি জটিল কোনো অসুখ হয় বা বাচ্চা জন্ম দেওয়ার সময় হয় তাহলে তারা সোজা যায় 80 মাইল দূরে থাকা লস এঞ্জেলসের স্টেট হাসপাতালে। ডক্টর ম্যালার্ডের হাতে এখন কিছু বিশ্বস্ত রোগী থাকলেও তারা ইদানিং পটাপট মরতে শুরু করেছে, তাই তিনি এখন শেরিফ জেফারসনের সাথে চেকার্স খেলে অথবা নিজের ছোট্ট কেবিনের বারান্দায় বসে অলস সময় কাটান। এই গরমে আমি শহরে একটি টিভি সেট আনতে গিয়েছিলাম। আমার ট্রাকে টিভি সেট লোড করার পর রুটিন মতো আড্ডা দিতে হাজির হয়ে গেলাম জেফারসনের অফিসে। জেফারসন তার রকিং চেয়ারে পিঠ ঠেকিয়ে বললেন, ব্লুজে লেকের ওদিকটায় গেলে ওখানে তোমার ব্যবসার নতুন রাস্তা খুলে যেতে পারে। শুনলাম মিস্টার উইলিয়ামের কেবিনে নাকি নতুন লোকজন এসেছে, এক বিবাহিত দম্পতি। লোকটি পঙ্গু, চলাফেরা করে হুইল চেয়ারে। আমার মনে হয় সে একটা টিভি কিনলেও কিনতে পারে। আচ্ছা, আমি ওনার সাথে কথা বলবো। তার নাম জানেন? জ্যাক ডিলেনি। ঠিক আছে, বাড়ি ফেরার পথে ওনার সাথে দেখা করব। একজন পঙ্গু ব্যক্তির একটি টিভি সেটের চাহিদা থাকতেই পারে, সেটাই স্বাভাবিক। আমার এক কাস্টমারের বাসায় রেডিও ইনস্টলের কাজ শেষ করে চললাম ব্লুজে কেবিনের দিকে। বছর 2 আগে আমি ওখানে থাকতাম। জায়গাটা ছোট হলেও অসাধারণ। পাহাড়ের দৃষ্টিনন্দন দৃশ্য আর সেই সাথে দূরে বিস্তৃত সমুদ্রের অপরূপ ছবি সব মিলিয়ে দারুণ। লেনের ওপরের দিকে একটি গেট আছে, গেটটি খোলার জন্য আমাকে ট্রাক থেকে নামতে হলো। তারপর মসৃণ রাস্তা দিয়ে চলে এলাম কেবিনের কাছে। কেবিনটা দেখে মনে হচ্ছিল এটা যেন পাহাড়ের গা থেকে ঝুলে রয়েছে। বারান্দায় ঢোকার রাস্তায় দাঁড়ানো রয়েছে একটা ঝাঁ চকচকে বড় বুইক স্টেট। আমি সেটার পেছনে গিয়ে দাঁড়ালাম। বারান্দায় একজন ব্যক্তি হুইল চেয়ারে বসে সিগার টানছিল। তার হাঁটুর ওপর একটা ম্যাগাজিন খোলা রয়েছে। লোকটার বয়স 45-50 হবে, বেশ ভারী। পঙ্গু হওয়ার কারণে হয়তো নাদুস নুদুস চেহারায় একটা তিক্ত ভাব এসেছে। তার ধূসর চোখ দেখতে ঠান্ডা এবং কঠোর। ট্রাক থেকে নেমে আমি বারান্দার দিকে হাঁটতে শুরু করলাম।
মিস্টার ডিলেনি। তিনি আমার দিকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওটা আমার নাম, কি চাই? আমি আপনার কথা শুনেছি, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখি আপনার একটা রেডিও বা টিভির ব্যবস্থা করে দিতে পারি কিনা। টেলিভিশন? এই পাহাড়ি এলাকায় তো টেলিভিশন নিয়ে খুব একটা লাভ হবে না। ঠিকঠাক অ্যান্টেনা ব্যবহার করলে আপনি ফার্স্ট ক্লাস টিভি প্রোগ্রাম উপভোগ করতে পারবেন মিস্টার ডিলেনি। আমাকে ওসব বোঝাবার চেষ্টা করবেন না, এই পাহাড়ি এলাকায় তো ঠিক মতো সিগন্যালই আসে না। আমাকে 5 মিনিট সময় দিন মিস্টার ডিলেনি, আপনাকে প্রমাণ করে দেব আমি আমার বা আপনার কারো সময় নষ্ট করছি না। আমি ট্রাক থেকে ছোট একটি টিভি সেট নিয়ে বারান্দায় তার সামনের টেবিলের ওপর রাখলাম। তিনি ম্যাগাজিন রেখে দিয়ে স্পেশাল অ্যান্টেনা দিয়ে আমি কি করছি সেটা দেখতে লাগলেন। 7 মিনিটের মাথায় আমি টিভিতে যে ছবি ও শব্দ দেখালাম সেটা ছিল ঝকঝকে পরিষ্কার, একেবারেই গোলযোগ মুক্ত, যেমনটা সবাই চেয়ে থাকে। আমার ভাগ্য ভালো, টিভিতে তখন একটি ফাইট ফিল্ম চলছে, কারণ পরে জানতে পেরেছিলাম ডিলেনি সাহেব ফাইট ফিল্মের অন্ধ ভক্ত। খেয়াল করলাম ছবি দেখে তিনি বেশ আগ্রহী হয়ে উঠেছেন। সামনে এগিয়ে এলেন তিনি, তার মুখের তিক্ততার ভাবটা অনেকটাই কেটে গিয়েছে। তাকিয়ে রইলেন আলোকিত পর্দার দিকে, প্রায় 20 মিনিট সময় নিয়ে ফাইটের শেষ পর্যন্ত দেখলেন। মারামারিটা অবশ্য যথেষ্টই ভালো হচ্ছিল, দুজন মল্লযোদ্ধার ধামাকাওয়ালা লড়াই। শেষের দিকে একজন আরেকজনের থুতনিতে খুব কঠিন একটি আঘাত আনে, আঘাতের চোটে আহত ব্যক্তিটি পড়ে যায়। আমি জানতাম সে আর উঠতে পারবে না, 3 পর্যন্ত গোনা হলো, সে উঠতেও পারল না। চলবে? আমি ঘুরে এসে দাঁড়ালাম যাতে তার মুখটা দেখতে পারি। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, খুবই চমৎকার। তার দাম কত? আমি দাম বললাম, এর চেয়ে ভালো কিছু নেই। হ্যাঁ আছে তো, টিভির সাথে যদি রেডিও রিসিভার আর VHF থাকে চলবে। চেয়ারে হেলান দিয়ে আমার দিকে তাকালেন ডিলেনি, তার দৃষ্টিতে উদ্ধত ভঙ্গি স্পষ্ট। ব্যাপারটা আমাকে বিব্রত করছিল যদিও। আপনার নাম যেন কি? টেরি রিগান, আমি এই ডিস্ট্রিক্টের রেডিও ও টিভির দেখভাল করি। হয়তো আমার লস এঞ্জেলেসের কোনো বড় ডিলারের কাছে যাওয়া উচিত। চেনা নেই জানা নেই, একজন লোক এসে আমাকে একটা জিনিস গুছিয়ে দিয়ে চলে যাবে, এরম জিনিসে আমার কোনো আস্থাই নেই। আমি যখন কিছু কিনি সেরাটাই কিনি, ভালো জায়গা থেকেই কিনি। অবশ্যই সেটা আপনার ব্যাপার মিস্টার ডিলেনি, কিন্তু আপনি যদি সেরাটা কিনতে চান তাহলে হাতে বানানো জিনিস সবচেয়ে ভালো হবে। আমি এই ব্যাপারে কিন্তু বিশেষজ্ঞ, আপনাকে কোয়ালিটি প্লাস টিভি সেট বানিয়ে দিতে পারি, যেটাতে থাকবে 25 ইঞ্চি পর্দা, একটি FM এবং রেডিও টিউনার, একটি রেকর্ড প্লেয়ার এবং একটি টেপ রেকর্ডার। চাইলে আপনাকে আলাদা ইউনিটে ইলেকট্রোস্ট্যাটিক স্পিকারও দিতে পারি। আচ্ছা, আপনি সত্যি ওরকম একটা সেট বানাতে পারবেন? আমি বলছি না আপনি অন্ধভাবে আমার কথা বিশ্বাস করুন। এই রাস্তার ওপরেই থাকেন মিস্টার হামিস, লেখক, এখান থেকে 2 মাইল দূরে থাকেন, আপনি চাইলে ওনাকে ডাকতে পারেন, তার মুখেই জেনে নিতে পারেন আমার কাজে তিনি কতটুকু সন্তুষ্ট। আমি কিভাবে বুঝবো যে সেটা ভালো হবে? সেটা নির্ভর করে আপনি কোন ধরনের ক্যাবিনেট চাইছেন তার উপর। আমি আপনার জন্য $15,000 ভেতরে ফার্স্ট ক্লাস সেট বানিয়ে দিতে পারব। আমার পেছনে মৃদু একটি আওয়াজ শুনতে পেলাম, কোনো কারণ ছাড়াই শরীরের ভেতর দিয়ে একটা শিহরণ বয়ে চুলের গোড়া পর্যন্ত পৌঁছে গেল। ঘুরে তাকিয়ে দেখলাম দরজার ওখানে একজন নারী দাঁড়িয়ে রয়েছে, সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে সে। গিল্ডা ডিলেনির সাথে আমার প্রথম দর্শনে এমন কিছু ছিল যেটা আমি কখনো ভুলতে চাই না। সে লম্বায় মাঝারি উচ্চতার চেয়ে একটু বেশি, গায়ের রং সোনালি, যেমনটা সূর্য ওঠার ঘণ্টাখানেক পরে দেখা যায়। চুলগুলো পালিশ করা ব্রোঞ্জ রঙের, নেমে এসেছে কাঁধ পর্যন্ত, গভীর নীল বড় বড় চোখ। একজন পুরুষ যেমন নারী কামনা করে সে ঠিক তেমনি, তাকে দেখে যে কোনো পুরুষের ভেতরটা মুচড়ে উঠবেই। তার পরনে ছিল লাল কাউবয় শার্ট আর নীল জিন্স, দুটো সমন্বয়ে তাকে অসাধারণ লাগছিল। তার শরীরের অবয়ব ফুটে উঠছিল দারুণভাবে। ওকে, আচ্ছা, ধরুন আপনার কথা মানলাম। তো আচ্ছা, এরকম একটা সেট বানাতে কতটা খরচা হতে পারে? ডিলেনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন,
ইনি আমার স্ত্রী, আর ইনি মিস্টার রেগান, এখানকার টিভি রেডিওর দেখাশোনা করেন। আমার কাছে একটা টিভি বিক্রির চেষ্টা করছেন উনি। তুমি তো সেটাই চাইছো, তাই না? মিসেস ডিলেনির কণ্ঠস্বর খুব নিচু এবং মোলায়েম। তার চোখ আর মুখের সাথে বেশ মানানসই লাগছিল। তা হতে পারে। ধরুন আপনি যেটা বানাতে চাচ্ছেন সেটা আমি পছন্দ করলাম না, তখন? যদি আপনার পছন্দ না হয়, আমি মহিলার ওপর থেকে আমার মনটাকে সরিয়ে ব্যবসার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, কিন্তু এর আগে আমি কখনো কোনো নারীর ওপর এতটা দুর্বল হইনি। তাহলে আমি এমন একজনকে খুঁজে বের করব যিনি এটা কিনবেন, কিন্তু আমার মনে হয় জিনিসটা আপনার পছন্দ হবেই। টিভি পেলে তুমি অনেক খুশি হবে, তোমার টিভি নেওয়া উচিত, বলে আমার দিকে তাকিয়ে নট করলেন মিসেস ডিলেন। তারপর নীল চোখের চাহনিতে ভুবন ভোলানো হাসি দিয়ে বারান্দা থেকে নেমে গেলেন। দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার আগে পর্যন্ত আমি তাঁর দিকে চেয়ে রইলাম। যদি আপনি তাঁর মোলায়েম পদক্ষেপে হাঁটার ভঙ্গি, শরীরের ঝলক, নিতম্বের দুলুনি, বুকের সৌন্দর্য দেখতে পেতেন, তাহলে আমার যেমনটা লেগেছিল আপনারও ঠিক তেমনটাই লাগত। মিসেস ডিলেনিকে আমার যতটা ভালো লেগেছিল, জীবনে আর অন্য কোনো নারীকে এতটা ভালো লাগেনি। বেশ ঠিক আছে রেগান, আপনি সেট বানাতে শুরু করুন, যদি আমার পছন্দ হয় কিনে নেব। আমি আমার কাজে মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু খুব একটা সুবিধে করতে পারছি না। আমি ভাবলাম বেটা হুইল চেয়ারে বসে বসে ঘুরলেও সেয়ানা টাইপের লোক, আমার জমানো টাকা থেকে তার জন্য একটা সুপার সেট বানিয়ে দেবো, আর তারপর সে বলবে পছন্দ হয়নি, মগের মূল্যক নাকি। কিন্তু আমি তার সাথে তর্কে জড়াতে চাইলাম না, আমি মিসেস ডিলেনিকে আবার দেখতে চাইছিলাম। একমাত্র এই কাজটা যদি আমি নিই তাহলেই সেটা সম্ভব। ঠিক আছে, আমি বানাবো, দু সপ্তাহের মতো লাগবে, আপনি চাইলে এই সময়টুকু এই সেটটি রাখতে পারেন। ঠিক আছে, এটা রেখে যান আর আমি এটার ভাড়া দিয়ে দেব। না না, ভাড়া না দিলেও চলবে, আমার কোনো সমস্যা নেই। আপনার এখানে একটা স্থায়ী অ্যান্টেনা দরকার, কালকে এসে আমি ওটার ব্যবস্থা করে দিয়ে যাব, ঠিক আছে? একদম, আমি সব সময় বাড়িতে আছি, চলে আসবে। তাকে বারান্দায় রেখে নেমে এলাম। এক দৃষ্টিতে আলোকিত টিভি স্ক্রিনের দিকে চেয়ে রয়েছে ডিলেনি। রাস্তা দিয়ে নেমে আসার সময় আমি মিসেস ডিলেনিকে এক নজর দেখার জন্য চোখ খোলা রাখলাম, কিন্তু তার দেখা পাওয়া গেল না। কেবলে ফেরার সময় সারাটা পথ আমি তার কথা চিন্তা করতে করতে এলাম। রাতে বিছানায় যাওয়ার সময়ও সে আমার মনের মধ্যেই ঘোরাফেরা করছিল। সকালে ব্রেকফাস্টের সময়ও দেখি সে আমার মনের মধ্যেই রয়ে গেছে। একসাথেই ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা, বাস্তবে আমি আর সে আমার কল্পনা। ওই দিন বিকেলে আমি ব্লুজে কেবিনে যাওয়ার জন্য রওনা দিলাম। সময় হিসেবে বিকেলটাকে বেছে নেওয়ার কারণ হলো সকালে হয়তো মিসেস ডিলেনি শপিং করায় ব্যস্ত থাকতে পারে। আসল কথা হলো আমি কোনোভাবেই তাকে দেখার সুযোগটা মিস করতে চাই। গিয়ে দেখি ডিলেনি সাহেব বারান্দায় বসে টিভি দেখছে, একটা গ্যাংস্টার টাইপের ফিল্ম চলছে। ট্র্যাক থেকে নামার সময় তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন চেনেই না। আমি ট্রাক থেকে অ্যান্টেনা, তার, টুলকিট নিয়ে আসতেই তিনি হাত দিয়ে লাউঞ্জের দিকে দেখিয়ে দিয়ে বললেন, ভেতরে চলে যান, আমার কাজের লোক বা স্ত্রী যে কাউকে একজন পেয়ে যাবেন। কথাটা তিনি এমনভাবে বললেন মনে হলো তার কাজের লোক আর স্ত্রী একই স্তরের ব্যক্তি। ব্যাপারটা আমার ভালো লাগলো না। বড় লিভিং রুমের দিকে চলে এলাম আমি। রুমটা খুবই বিলাসবহুল, একমাত্র মিলিয়নিয়াররাই এইরকম বিলাসিতা করতে পারে। আমার সাথে যেসব জিনিস নিয়ে এসেছিলাম সেগুলো নিচে নামিয়ে রাখলাম, কারও দেখা পেলাম না। সামনের দরজা দিয়ে এগিয়ে দেখি একটা বিরাট হল রুম। চোখে পড়ল কয়েকটি দরজা, তার মধ্যে একটা দরজা খোলা। মিসেস ডিলেনি, আমি খানিকটা গলা চড়িয়ে ডাকলাম। তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন। লক্ষ্য করলাম গত 36 ঘন্টা যাবত আমি তাকে যেভাবে কল্পনা করে আসছি, বাস্তবে সে তার চেয়েও বেশি সুন্দরী। আজ তার পরনে রয়েছে ক্রিম রঙের সিল্ক শার্ট
আর ভাঁজ করা আকাশি নীল স্কার্ট, মিসেস ডিলেনির রূপ দেখে আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাতে শুরু করল। হ্যালো মিস্টার রিগ্যান। আপনার স্বামী আমাকে ভেতরে আসতে বলেছেন। কথা বলছি ঠিকই, কিন্তু আমার কণ্ঠস্বর কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে শোনাচ্ছে। অ্যান্টেনা সেট করতে এসেছি, ছাদে যাওয়ার কোনো রাস্তা আছে? একটা স্কাইলাইট আর চিলে কোঠা আছে, আপনার মই প্রয়োজন হবে স্টোর রুম থেকে নিয়ে নেবেন, দরজাটা ওদিকে। ধন্যবাদ। আমি যেতে গিয়েও তার কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। মনে হচ্ছে আপনার টিভি সেটটি সফল হয়েছে, সকাল 9টা থেকে টিভি নিয়ে বসেছে, এখনো ওঠার নাম নেই। যদি কাউকে সারাদিন চেয়ারে বসে কাটাতে হয় তাহলে তার জন্য টিভি সবচেয়ে উপযুক্ত বিনোদন। অবশ্যই। আচ্ছা, ওই দরজাটা তাই না, আর চিলে কোঠা? ওই দিকে ওপরে একটা ট্র্যাপ আছে। ধন্যবাদ মিসেস ডিলেন। স্টোর রুম থেকে মই নিয়ে চলে এলাম ট্র্যাপের নিচে, ধাপগুলো বেয়ে উঠে গিয়ে ট্র্যাপের দরজা খুললাম। চিলে কোটায় ছাদটি আমার জন্য যথেষ্ট উঁচু, ওখানে দাঁড়ানোর মতো যথেষ্ট জায়গা নেই, কিন্তু স্কাইলাইট আমাকে সহজেই ছাদে পৌঁছে দিল। স্কাইলাইট খোলা রেখে নিচে নেমে এলাম। লাউঞ্জে গিয়ে অ্যান্টেনা আর কিটগুলো নিয়ে ফেরার পথে আমি যখন তার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তিনি দরজার সামনে হাজির হলেন। তার চোখে এমন এক অভিব্যক্তি ছিল যেটা আমাকে থামিয়ে দিল। মনে হলো আমি বোধহয় দেয়ালের সাথে ধাক্কা খেয়ে থেমে গিয়েছি। আপনার কি কোনো সাহায্য লাগবে? থ্যাঙ্কস, আপনাকে কোনো কষ্ট দিতে চাই না। আসলে আমার হাতে এখন করার মতো কিছু নেই, যদি আপনাকে সাহায্য করতে পারতাম। বেশ, তাহলে তো ভালোই। আমি আসলে টুলকিটগুলো ছাদে নিতে চাইছি না, যখন যেটা লাগবে সেটা যদি আমাকে বাড়িয়ে দিতেন। এই তো সহজ ব্যাপার। আপনি উপরে উঠতে পারবেন তো? আমি ট্র্যাপটা খুলতে খুলতে বললাম। আপনি ঠিকভাবে মই ধরে রাখলে মনে হয় পারবো। আমি তার সাহায্যে অ্যান্টেনাটা সেট করলাম। একটা পারফিউম মেখে এসেছিল সে, তবে পারফিউমটার নাম আমি বলতে পারবো না। তার মাথায় কি যেন লাগানো ছিল, যাই লাগানো থাকুক না কেন সেটা তার চরিত্র এবং ব্যক্তিত্বের সাথে বেশ মানিয়ে গিয়েছিল। মিসেস ডিলেনির এতটা কাছে দাঁড়িয়ে থেকে আমার তো এখন যায় তখন যায় অবস্থা। মইটা ধরে রেখে বললাম, হ্যাঁ এবারে নিরাপদ। তিনি অর্ধেকটা পথ ওঠার পর নিচে আমার দিকে তাকালেন, তার লম্বা স্লিম পা দুটো আমার চোখে পড়ছিল। এই ধরনের কাজ করার জন্য আমার কোথায় জিন্স পরা উচিত ছিল, আশা করি কিছু দেখবেন না আপনি। ঠিক আছে, আমি কিছু দেখছি না। কথাগুলো আমার মুখ দিয়ে এমনভাবে বেরোলো মনে হলো আমি যেন মুখের মধ্যে কিছু নিয়ে কথা বলছি। ট্র্যাপের দুপাশে হাত রেখে নিজেকে আলতো করে দুলিয়ে ওপরে উঠে গেলেন তিনি। তার স্কার্টে একটি ঢেউ উঠেছিল, নিচে দাঁড়িয়েছিলাম আমি। এবারে ভাবছি আর আপনি করে নয় এখন থেকে তার কথা তুমি করেই বলবো। ট্র্যাপ খোলা রেখে আমার দিকে তাকালো, ওই অ্যাঙ্গেল থেকে ওকে দেখতে অসাধারণ লাগছিল। ব্রোঞ্জ রঙের চুলগুলো ঝুলে আছে, ওর মুখখানিকে একটা ফ্রেমবন্দি করেছে দারুণভাবে। একজন পুরুষ এরকম পরিস্থিতিতে এইরকম দৃশ্য দেখে কিরকম প্রতিক্রিয়া দেখাতে পারে, ওর চোখ আমার মুখের ওপর সেটা খুঁজে চলেছে। যদি অ্যান্টেনাটা দিতেন। আমি তাড়াতাড়ি অ্যান্টেনাটা ওর হাতে তুলে দিলাম, এরপর টুলকিট ও তারের গোছাও ধরিয়ে দিলাম। তারপর আমিও উঠে এলাম সিঁড়ি বেয়ে ওর পাশে। ওইটুকু ছোট্ট গরম জায়গায় আমরা হঠাৎ আবিষ্কার করলাম পৃথিবীর মাঝে যেন আমরা দুজন একদম নিঃসঙ্গ। ওপরে উঠে আমার কানে আর টিভির আওয়াজ আসছে না, আমার বুকের ঢিপ ঢিপ শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। আমার ভাগ্য ভালো, আমাকে আর ওপরে যেতে হবে না। আমার কাছ থেকে সরে স্কাইলাইটের নিচে গিয়ে বলল, অবশ্য আমার উচ্চতা ভীতি নেই। আমারও আগে ওপরে উঠলে ভয় লাগতো, এখন অবশ্য অসুবিধা হয় না। আমি মনে করি চাইলে সবকিছুই করা যায় যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারো। আমিও আগে সেরকম ভাবতাম, তবে এখন আর ভাবি না। আমি কয়েল থেকে তারগুলো খুলতে শুরু করলাম। আমি জানি আমার স্বামী আর কখনো ওর চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারবে না। এটা অবশ্য আলাদা ব্যাপার। আচ্ছা, ওনার কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ও এটাকে ভয়ঙ্করভাবে অনুভব করে।
আমার মনে হয় অন্য কোনো পুরুষের চেয়ে এটা ওর জন্য বেশি কষ্টের। প্যাসিফিক স্টুডিওতে ওর টেনিস কোচ হিসেবে কর্মরত ছিল, বিখ্যাত সব ফিল্ম স্টারদের ট্রেনিং করাতো, চাকরিটাতে আভিজাত্য এবং সেই সাথে বেশি ভালো সম্মানীয় ছিল। ধীরে ধীরে ওর বয়স 50-এর কোঠায় চলে এলো। আপনি হয়তো ভাবতে পারেন ওই বয়সে তার পক্ষে কিভাবে ভালো টেনিস খেলা সম্ভব হতে পারে, কিন্তু ও সত্যিই একজন ভালো খেলোয়াড় ছিল, অনেক মজা করত, কোচিংয়ের কাজটা মন থেকে ভালোবাসত, কাজটায় দারুণ করছিল ও, অন্য কোনো দিকে বিশেষ আগ্রহ ছিল না ওর। তারপর একটা দুর্ঘটনা ঘটে গেল আর সব শেষ, ও আর কখনো হাঁটতে পারবে না। খুবই কষ্টকর ব্যাপার, তবে নিজেকে ব্যস্ত রাখার জন্য তিনি চাইলে অন্য কোনো বিষয়ে আগ্রহী হতে পারেন। তিনি নিশ্চয়ই জীবনের বাকি দিনগুলো চেয়ারে বসে কাটানোর চিন্তা করছেন না, তাই না? হ্যাঁ, ও অনেক টাকা উপার্জন করে রেখেছে, আমাদের কোনো কিছুর অভাব নেই। বন্ধুদের কাছ থেকে দূরে এখানে চলে এসেছে ও, কারণ শুধুমাত্র একটা জিনিসই সে ঘৃণা করে, আর সেটা হলো করুণা। আমি তারটাকে অ্যান্টেনার সাথে জুড়ে দিলাম। আচ্ছা, আপনার কেমন লাগে এই সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে এইভাবে একা একা থাকাটা? ও কাঁধ ঝাঁকিয়ে বলল, হাজার হোক ও আমার স্বামী। কথাটুকু বলে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমি কি এখন এটা ধরবো? ওখানেই আমাদের কথায় ছেদ পড়ল, আমি ছাদে উঠে গেলাম, সে আমার হাতে অ্যান্টেনা ধরিয়ে দিল। ওর সাহায্যের জন্য অ্যান্টেনা সেট করতে খুব একটা সময় লাগলো না, আমার যেসব টুলস দরকার সেগুলো সে একে একে ওপরে তুলে দিল। যতবার আমি স্কাইলাইটের ওখানে এসে টুলস নিচ্ছিলাম, প্রতিবারই আমি তার দিকে তাকাচ্ছিলাম। এভাবে ধীরে ধীরে আমি ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়লাম। ব্যাস হয়ে গেছে, স্কাইলাইট থেকে নেমে এলাম চিলেকোঠায়। বেশি সময় লাগলো না তো? আমরা একদম কাছে দাঁড়িয়ে আছি, আমার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে, আমি জানি ও এসবের কিছুই টের পাচ্ছে না, আমার দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চিবুক একটু উঁচু আর কেমন এক আভা জ্বলছে চোখে। হঠাৎ ও আমার দিকে ঝুঁকে পড়ল, আমি ওকে ধরে ফেললাম। এর আগেও কয়েকজন নারীকে আমি কিস করেছি, কিন্তু এটা ছিল একদম আলাদা। আপনি শয়নে স্বপনে সব সময় এই চুমুটার কথা ভাবতে থাকবেন, এ এমন এক মুহূর্ত যেটা কোনো ভাষা দিয়েই বর্ণনা করা সম্ভব নয়। আমরা একে অপরকে প্রায় 20-30 সেকেন্ড জড়িয়ে ধরে রইলাম, তারপর ও নিজেকে ছাড়িয়ে নিল, এক পা পিছিয়ে গিয়ে নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে কিছুক্ষণের জন্য চেপে ধরে আমার দিকে তাকিয়ে রইল। ওর আধবোজা ভুবন ভোলানো নীল চোখ জোড়ায় মেঘের আনাগোনা, আমার মতো ওরও শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। তোমার ঠোঁটে লিপস্টিক লেগে রয়েছে, মোলায়েম নিচু গলায় কথাটি বলে ও ট্র্যাপ থেকে নেমে আমার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুই ঘামছিলাম আর শুনছিলাম। ধীরে ধীরে আমার কাছ থেকে ওর পায়ের আওয়াজ দূরে চলে যাচ্ছে। ওহো, ওর নামটাই এখনো বলা হয়নি, গিল্ডা, ওর নাম গিল্ডা ডিলেন। রাত 8টার দিকে নিজের কেবিনে চলে এলাম আমি, আমার মন জুড়ে তখন শুধু গিল্ডা আর গিল্ডা। একটা সিগারেট ধরিয়ে বারান্দায় বসে বসে ভাবছি, আচ্ছা ও আমাকে চুমু খেল কেন? নিজেই নিজের প্রশ্নের একটি জবাব দাঁড় করানোর চেষ্টা করলাম। ওর অতীত জীবনে যেরকম আভিজাত্য আর বিলাসিতায় ভরপুর, তার উপর দেখতে মোহনীয় সুন্দরী, সব দিক বিবেচনা করলে ও আমাকে মোটেও সিরিয়াসলি নেয়নি, সেটা ধারণা করা যেতেই পারে, ওই মুহূর্তটি অসাধারণ ছিল, কিন্তু আমাকে সেটা মন থেকে মুছে ফেলতে হবে, এমনটা হয়তো আর কখনোই ঘটবে না। নিজের মনটাকে ছেলে মানুষীভাবে বোঝাতে পারবো না, গিল্ডা আমার জন্য নিজের স্বামীকে ফেলে চলে আসবে, তাকে আমি দেব কি, এই পুঁচকে কেবিনটা,
এই ছোট্ট কেবিনে তো আর ওকে রাখা যাবে না। হঠাৎ আমার ভাবনায় ছেদ পড়লো, টেলিফোন বাজছে। উঠে গিয়ে রিসিভার তুলে কানে ঠেকালাম। আশা করি আপনাকে বিরক্ত করছি না মিস্টার রিগান। না কেন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম, 11টার দিকে একটু আসতে চাইছি। কেন? আচ্ছা আসো। সে কথাই রইল 11টায়। লাইন কেটে দিল গিল্ডা। এগারোটার সময় রাস্তায় ওর গাড়ির হেডলাইটের আলো দেখতে পেয়ে উঠে দাঁড়ালাম। হেঁটে যখন নিচে নামছিলাম, আমার হৃৎপিণ্ড তখন ঢিপ ঢিপ করে কাঁপছিল। গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এসে বলল, দেরিতে আসার জন্য আমি দুঃখিত মিস্টার রিগান। আসলে আমার স্বামী ঘুমিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো। বারান্দা পর্যন্ত আসবেন না? ও আমার পাশ দিয়ে বারান্দায় উঠল। লাইটগুলো বন্ধ করে দিলাম। শুধুমাত্র লাউঞ্জ থেকে একটা আলো এসে বারান্দার মেঝেতে কোনাকুনি পড়েছিল। সে এই আলোর বাইরে গিয়ে বসল। কাউবয় শার্টটা বদলে এখন ঢিলে জামা পরে এসেছে, বসল পুরনো একটি বাস্কেট চেয়ারে। আজ বিকেলে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। ওকে বেশ শান্ত এবং স্থির মনে হচ্ছিল। আপনি হয়তো ভাবছেন আমি অমন মেয়ে মানুষ যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে যে কোনো পুরুষের ওপর ঢলে পড়ে। না না, আমি মোটেও সেরকম ভাবছি না, ভুলটা আমারই, আমার উচিত হয়নি। প্লিজ কৃত্রিমতা দেখাবেন না, এরকম ঘটনার জন্য সবসময় নারীই দায়ী। আর আমি ওই সময় হুশ আর হারিয়ে ফেলেছিলাম। আমি কি একটা সিগারেট পেতে পারি? আমার কেস থেকে তাকে সিগারেট অফার করলাম। আগুন ধরানোর সময় আমার হাত কাঁপছিল। ও আমার কবজিতে নিজের হাত রাখলো যাতে ঠিকঠাকভাবে সিগারেটে আগুন ধরাতে পারি। ওর ঠান্ডা ত্বকের নরম ছোঁয়া আমার বুকের ধড়পড়ানি আরও বাড়িয়ে দিল। চেয়ারে পিঠ ঠেকিয়ে ও আবার বলতে শুরু করল, নিজেকে নিয়ে নিজেরই লজ্জা হচ্ছে। আমার মতো নারীর জন্য মাঝে মাঝে সময়টা খুব কঠিন। যত যাই হোক, আমি কেন অমনটা করতে গেলাম? নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। আমার মনে হয়েছে আপনার কাছে এসে ব্যাপারটা ব্যাখ্যা করলে ভালো হবে। আপনাকে ব্যাখ্যা করতে হবে না, আমি তো কল্পনাই করিনি। অবশ্যই করেছিলেন, আমি জানি। পুরুষদের কাছে আমি যথেষ্ট আকর্ষণীয়, কিন্তু যখন কোনো পুরুষ জেনে যায় আমার স্বামী পঙ্গু, তখন তারা আমাকে বিরক্ত করতে শুরু করে। সে সময় আমার আর কিছু করার থাকে না। আজ পর্যন্ত এমন একজন পুরুষ পেলাম না যাকে দেখে আমার আকর্ষণীয় মনে হয়েছে। এই জন্যই তাদের কাছ থেকে আমি সহজে দূরে থাকতে পেরেছি। একটু থেমে সিগারেটের ছাই ঝেড়ে বলল, কিন্তু আপনার ক্ষেত্রে কি যেন হয়ে গেল। যাই হোক, আমি আপনাকে যেটা বলতে এসেছিলাম সেটা হলো, এরকমটা আর হবে না। দেখুন মিস্টার রিগান, অন্য একজন পুরুষের প্রেমে দিওয়ানা হয়ে গেলেও আমি আমার স্বামীকে ছেড়ে যেতাম না, কারণ ও পঙ্গু, আমার উপর নির্ভরশীল, আর আমিও ওর প্রতি যত্নবান। এত কিছু যখন হয়ে গেছে, এখন থেকে মুখেও তুমিই করে বলবো। দেখো, যদি তুমি অন্য কোনো পুরুষকে ভালোবেসেও ফেলো, কেউ তোমাকে দোষারোপ করতে পারবে না। তোমার বয়স কম, তোমার স্বামী নিশ্চয়ই আশা করতে পারেন না জীবনের বাকি দিনগুলো তুমি তার কাছে বন্দী থেকে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করে ফেলবে। আপনি এভাবে চিন্তা করেন? আমি যখন তাকে বিয়ে করেছিলাম কথা দিয়েছিলাম সুসময়ে দুঃসময়ে ওর পাশে থাকব। স্বার্থপরের মতো পেছনের দরজা দিয়ে পালানো আমার পক্ষে অসম্ভব। তার ওপর ওর এই পঙ্গু হবার দুর্ঘটনাটির জন্যও আমিই দায়ী, তাই সব মিলিয়ে আমি ওর প্রতি ঋণী। তুমি দায়ী? হ্যাঁ, ওই দুর্ঘটনার পর আপনি একমাত্র ব্যক্তি যার সাথে আমি ব্যাপারটা নিয়ে দুদণ্ড কথা বলতে পারছি। আচ্ছা, দুর্ঘটনাটি যদি আপনার সঙ্গে শেয়ার করি আপনি বিরক্ত বোধ করবেন না তো? তুমি যাই বলো না কেন, সেটা আমাকে বিরক্ত করতে পারবে না। জ্যাক আর আমার বিয়ে হয়েছে 4 বছর হল। আমাদের বিয়ের 3 মাসের মাথায় দুর্ঘটনাটি ঘটে।
আমরা পার্টিতে ছিলাম। জ্যাক ইচ্ছে মতো ড্রিঙ্ক করছিল। মাতাল হয়ে যাওয়ার পর আমি ওকে কখনো গাড়ি ড্রাইভ করতে দিতাম না। ব্যাপারটা আমার অপছন্দের। জ্যাক ড্রিঙ্ক করলেই মাতাল হয়ে যেত। যখন আমরা গাড়িতে উঠলাম তখন ঠিক করলাম আমিই ড্রাইভ করব। কিন্তু ও আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিল। আমরা কে ড্রাইভ করব সেটা নিয়ে এক চোট ঝগড়া করে শেষমেশ আমারই জয় হলো। আমরা চলছিলাম পাহাড়ি রাস্তায়। গাড়ির দুলুনিতে জ্যাক ঘুমিয়ে পড়েছিল। অর্ধেক রাস্তা আসার পর দেখি একটা স্টেশনারি কার রাস্তা ব্লক করে রেখেছে। গাড়িটি আমাদের এক পরিচিত বন্ধুর। সেও পার্টিতে ছিল। বেচারার গ্যাস শেষ হয়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে ওর সঙ্গে কথা বলতে গেলাম। গাড়িটি যেখানে থামিয়েছিলাম জায়গাটা বেশ ঢালু ছিল। আমি গাড়ি থেকে নামা মাত্র গাড়ি পেছন দিকে নেমে যেতে শুরু করে। ঠিক মতো পার্কিং ব্রেক না দিয়েই বেরিয়ে গেছিলাম। গিল্ডা আত খাওয়া সিগারেটটি বাগানে ছুঁড়ে ফেললো। জ্যাক তখনও ঘুমোচ্ছিল। আমি দৌড়ে গেলাম কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। গাড়িটি পাহাড় থেকে পড়ে গিয়ে যে ভয়ঙ্কর আওয়াজ করেছিল সেটা আমি কোনো দিনও ভুলতে পারব না। আমি যদি ঠিকভাবে পার্কিং ব্রেক ব্যবহার করতাম তাহলে এই দুর্ঘটনা হতে পারত না। এটা তো দুর্ঘটনা, যে কারোই এরকম হতে পারত। জ্যাক কিন্তু এভাবে ভাবে না। সে মনে করে পুরোটাই আমার গাফিলতি। এই ঘটনাটা আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে। আমি নিজেকে অপরাধী মনে করি আর আর এই কারণেই আমি কখনো ওকে ছেড়ে যেতে পারবো না। আমি এবার ওকে একটা প্রশ্ন করলাম যেটা আমার জানা প্রয়োজন ছিল। তুমি কি তাকে এখনো ভালোবাসো? ভালোবাসা? চার বছর ধরে আমি ওর সাথে বাস করছি, এখনো ভালোবাসার দেখা পেলাম না। অনেক ভুগেছে ও, এভাবে বেঁচে থেকে মোটেও খুশি নয়। ড্রিঙ্ক করে মেজাজ এতটাই খিচড়ে থাকে যে আমারই ঘেন্না ধরে যায়। আমার চেয়ে বয়সে 23 বছরের বড়। ওর চিন্তাধারার সাথে আমার চিন্তাধারা মেলে না, কিন্তু তবুও আমি ওকে গ্রহণ করেছিলাম আর সেই আমার মাধ্যমেই ওর জীবনটা মাটি হয়ে গেল। ওটা একটা নিছক দুর্ঘটনা, যা ঘটে গিয়েছে তার জন্য তুমি নিজেকে দোষারোপ করতে পারো না। তাহলে আমার কি করা উচিত বলে আপনি মনে করেন? তুমি তাকে ছেড়ে দিতে পারো, সে স্বাধীনতা তোমার আছে। দেখছি আপনাকে এখনো আমার মনের কথা বোঝাতে পারিনি। আমার জীবন অনেক কঠিন মিস্টার রিগ্যান। আমি মনে করি ইতিমধ্যে আপনিও সেটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, আমি বুঝতে পারছি। আমি আপনাকে বিশ্বাস করি। বিশ্বাস না করলে এত রাতে আমি আপনার কাছে আসতাম না। এখন চলি। সে উঠে দাঁড়ালো। জায়গাটা বেশ নির্জন নিরিবিলি। আমার মেড মারিয়াকে আপনার কথা জিজ্ঞেস করেছিলাম। ও বলল আপনি নাকি এখনো বিয়ে করেননি, একা থাকেন। হ্যাঁ, এখানে দীর্ঘদিন যাবত আমি একাই আছি। ওর পাশে গিয়ে দাঁড়ালাম আমি। আমরা দুজন এখন গাছের মাথার উপর দিয়ে আসা জ্যোৎস্নার ছায়া দেখছি। একা একা থাকতে আপনার খারাপ লাগে না? আমার তো মনে হয় আপনার এখন বিয়ে করা উচিত। এখনো মনের মতো সঙ্গিনী খুঁজে পাইনি। আমার দিকে তাকালো গিল্ডা। তিক্ত একচিলতে হাসি দেখতে পেলাম ওর ঠোঁটে। আপনাকে সন্তুষ্ট করা কি খুব কঠিন? জীবনে অবশ্যই ভালোবাসা থাকা উচিত। হতে পারে, বিয়ে করাটা এক ধরনের স্থায়ী বন্দোবস্ত, অন্তত আমার জন্য। আমি আমার স্বামীকে কখনো ভালোই বাসিনি। তাকে বিয়ে করেছিলাম আমার নিরাপত্তার জন্য। হয়তোবা আমি এখন সুখী হতাম যদি সবকিছু হারিয়েও শুধু আমার স্বাধীনতাটুকু থাকত। তুমি চাইলে এখনো তোমার স্বাধীনতা নিয়ে নিতে পারো। যদি তাকে ফেলে চলে যাই তাহলে আমি আমার বিবেকের কাছে প্রতিনিয়ত দগ্ধ হতে থাকব। আর বিবেকের দংশন পৃথিবীর অন্য যে কোনো শাস্তির চেয়ে বেশি পীড়াদায়ক। আমি কখনো বিবেকের কাছে ছোট হইনি, কিন্তু তোমার ব্যাপারটা আন্দাজ করতে পারছি। আমি কষ্টটা বুঝতে পারছি। জানি না আগামীকাল আমি নিজেকে নিয়ে কি ভাববো। একটি বিশেষ মুহূর্তে ঘটে যাওয়া ব্যাপারটা নিয়ে আপনাকে বোঝাতে এসেছিলাম আমি। ওর হাতের উপর আমার হাত রাখলাম। গিল্ডা,
ঘুরে আমার দিকে তাকালো ও কাঁপছে। গিল্ডা, আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। আমি ওকে আমার হাত দিয়ে জড়িয়ে ধরলাম। আমাদের মুখ ছিল একদম কাছাকাছি। আমরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি ওর ব্যাকুলতা টের পাচ্ছিলাম। ও যখন আমাকে জড়িয়ে ধরেছিল, ওর আকাঙ্ক্ষার তীব্রতা যেন ওর ভেতর থেকে ঠিকরে বেরোচ্ছিল। ওকে কোলে তুলে আমি কেবিনে নিয়ে গেলাম। একটা বাদামি পেঁচা সবসময় গ্যারেজের চাঁদের ওপর বসে থাকে। চাঁদের আলোর নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় প্রাণীটা ছোট্ট ছায়া তৈরি করে চলে গেল। এরপর তিনটি রাত আমরা একে অপরকে দেহ মন উজাড় করে ভালোবাসলাম। খুব দ্রুতই হচ্ছিল এই লুকোচুরি ভালোবাসা। প্রথম উচ্ছ্বাস উত্তেজনার জোয়ারের পর এখন এটা অতৃপ্ত ভালোবাসায় রূপান্তরিত হয়েছে, যার কোনো শেষ নেই, সীমা নেই। অবশ্য এই সবই আমার মনের কথা। আমার কেবিনে ঢোকা বা বের হওয়ার সময় কেউ তাকে দেখে ফেলবে এই ভয়ে গিল্ডা সবসময় উদ্বিগ্ন থাকত। ওর মনে ভয় কাজ করত। এই কর্মকাণ্ড যদি তার স্বামী জানতে পারে তাহলে স্বামীর কাছে সে বিশ্বাসঘাতিনী হয়ে যাবে। তাই আমাদের ভালোবাসা ছিল গোপন, রাগঢাক। বিছানায় যখন আমরা দুজনে একসাথে থাকতাম তখন সামান্য পেঁচা উড়ে যাওয়ার শব্দ বা রাস্তায় চলাচলরত গাড়ির হর্ন শুনে ও যেভাবে লাফিয়ে শোয়া অবস্থা থেকে উঠে বসে পড়ত, ব্যাপারটি দেখে আমার দুশ্চিন্তা হতে শুরু করলো। ওই তিনটি রাত সে আমার সাথে এক ঘন্টারও কম সময় ছিল। আমাদের অধিকাংশ সময় কাটত প্রচণ্ড বেপরোয়া ভালোবাসায়। বাসায় ফিরে যাওয়ার আগে আমরা হালকা কথাবার্তা বলার জন্য খানিকটা সময় পেতাম, কিন্তু আমি ওর সম্পর্কে তেমন আর কিছুই জানতে পারিনি, যতটা সেই প্রথম দেখায় জেনেছি ততটুকুই। এদিকে আমি ওর প্রেমে পড়ে গেছি। আমার কাছে ভালোবাসা জিনিসটা যতটা না শারীরিক তার চেয়ে বেশি আত্মিক, আর এই ব্যাপারটি আমাকে বিরক্ত করত। আমি খেয়াল করলাম গিল্ডার ওপর তার স্বামী এখনও বেশ প্রভাব ফেলে রেখেছে। ও যখনই কিছু বলে সেটার মূল বিষয়বস্তু থাকে ওর স্বামী। আমার ওসব শুনতে ভালো লাগতো না, শুনতে চাইতামও না। আমি ওর কথা শুনতে চাইতাম, ওর নিজের কথা শুনতে চাইতাম। ওর কথা বের করার জন্য আমি নিজের কথা শেয়ার করতাম, কিন্তু ও মুখে কুলুপ এঁটে থাকত। যদি এসব সে জেনে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তৃতীয় রাতে পোশাক পরতে পরতে বলল গিল্ডা, আমার চিন্তা হচ্ছে, বোধহয় সে আমাকে চাইছে। এর আগে যখন ওর রাতে ব্যথা উঠত আমাকে ডেকে তুলে এমন কিছু দিতে বলতো যাতে ওর ঘুম আসে, এখন সে হয়তো আমাকে ডাকছে। গিল্ডা, ঈশ্বরের দিব্যি, তাকে তোমার মন থেকে বের করে দাও। তুমি কেন তাকে সত্যিটা বলে দিচ্ছ না? তুমি আমাকে ভালোবাসো, তুমি তার কাছ থেকে মুক্তি চাও। কিন্তু টেরি, আমি ওকে কোনো দিনও ছাড়তে পারবো না। যে দুর্ঘটনার কারণে ওর জীবন মাটি হয়ে গেছে সেটার জন্য আমিই দায়ী। আমি ওকে কখনো ছাড়তে পারবো না, কখনো না। আমি ওকে কাছে টেনে নিলাম। তুমি কি আমাকে ভালোবাসো গিল্ডা? সে আমার চোখে চোখ রাখল। ওর চোখে আমি সেই ঝলকটা আবার দেখতে পেলাম। কেন, তোমার কোনো সন্দেহ আছে টেরি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। দিনের প্রতিটি মুহূর্ত তোমার কথা ভাবি। তোমার সাথে আমি জীবন কাটাতে চাই। কথাটা যদিও বা দৃষ্টতা, তবু বলছি, আমরা একসঙ্গে থাকতে পারবো যদি সে মারা যায়। সে না মরা পর্যন্ত আমি কখনো মুক্ত হতে পারবো না। সে খুব তাড়াতাড়ি মারা যাবে বলেও তো আমার মনে হচ্ছে না। আমি অধৈর্য হয়ে কথাটা বললাম। আমাকে সরিয়ে দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো গিল্ডা। না, তা যাবে না। সর্বশেষ ডাক্তার যখন ওর চেক আপ করেছে তখন বলেছিল সে নাকি বেশ আছে, আরো 30 বছর দিব্যি কাটিয়ে দিতে পারবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমরা কেন অযথা তার মৃত্যু কামনা করে সময় নষ্ট করছি? নাকি 30 বছর অপেক্ষা করার কথা ভাবছো? শোনো, তুমি তাকে ডিভোর্স দিতে বলো। আমি পারবো না টেরি,
তোমাকে আর কতবার বলবো, তাকে ত্যাগ করতে পারবো না আমি। অবশ্যই পারবে, তার তো অনেক পয়সা, সে চাইলে সেবা যত্নের জন্য নার্স রাখতে পারে। তোমার কি মনে হয় কত টাকা আছে ওনার? কাঁধ ঝাঁকালো গিল্ডা। জানি না, অনেক হবে, $150,000 হবে, বেশিও হতে পারে। বেশ, তাহলে সে নিজের দেখভাল করার জন্য লোক রেখে দিতে পারবে আর তুমিও মুক্ত হয়ে যাবে। যদি সে মারা যায় টেরি? টাকাগুলো আমার হাতে চলে আসবে, আমি আর তুমি টাকাগুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা, $150,000 দিয়ে তুমি কি কি করবে বলো তো? এসব কথা কেন বলছো তুমি? আমি প্রশ্ন করেছি, জবাব দাও টেরি, প্লিজ। আমি ভাবতে শুরু করলাম, এই পরিমাণ অর্থ আমার হাতে এলে আমি কি করব। চিন্তা করতে গিয়ে আমার শির দাঁড়াবে একটা রোমাঞ্চকর শিহরণ বয়ে গেল। যদি পেয়ে যাই তাহলে এক বছরের মাথায় টাকাটাকে আমি দ্বিগুণ করে ফেলতে পারবো। লস এঞ্জেলসে একটি দোকান দেবো, 3-4 সার্ভিস ভ্যান কিনে নিয়ে পুরো ডিস্ট্রিক্ট আমার আওতায় নিয়ে নেব। হাতে বানানো হাইফাই সেটের ওপর বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবো আমি। এতে আমার অনেক টাকা উপার্জন হবে। তোমার ওসব করতে খুব ভালো লাগবে, তাই না? আর আমার ভালো লাগবে তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে। মানে তুমি এসব কথা বলছো কেন গিল্ডা? সে মরবেও না আর তুমিও টাকাগুলো পাবে না। যখন পাবে ততদিনে তুমি থুত্থুরে বুড়ি, তাহলে কি করবে? সোজা হিসেব ডিভোর্স নাও, টাকার চিন্তা করো না, তোমার স্বাধীনতাটা নিয়ে নাও। ও মাথা নাড়ল। না, আমি ডিভোর্স নিতে পারবো না, নিজের কাছে নিজেই অপরাধী রয়ে যাব। আমার ভুলের কারণেই আজ সে পঙ্গু, তাকে এখন আর ত্যাগ করতে পারবো না। আমি হাল ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। তাহলে আমাদের কি করা উচিত? ও বেডরুম থেকে বেরিয়ে লাউঞ্জে চলে গেল, আমি ওর পিছু পিছু গেলাম। আমরা কি করব টেরি? আমার দিকে না তাকিয়েই বলল সে, আমাদের আর দেখা করা উচিত নয়, এটাই সহজ রাস্তা। আমি এমন একজন নারী যে তার স্বামীর সাথে প্রতারণা করছে। আমাদের ভালোবাসা শুরু হওয়ার পর থেকে আমি এই কথাটি চিন্তা করে করে মুষড়ে পড়েছি। আমাদের এটা বন্ধ করা উচিত, এটাই একমাত্র রাস্তা, আর কোনো পথ নেই। আমরা আর একে অপরের সাথে দেখা করছি না। দেখো, আমি যা বলার বলে দিয়েছি টেরি। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিও না, কালকে রাত্রে আমরা এসব নিয়ে আলোচনা করব। ব্যাপারটা কালকের রাত বলে কিছু নেই, আমি আর আসছি না, এসবের সমাপ্তি এখানেই। আমি ওর হাত টেনে ধরলাম, কিন্তু গিল্ডা হাতটা ছাড়িয়ে নিল। না প্লিজ, আমার জন্য ব্যাপারটাকে আর কঠিন করে দিও না টেরি, তুমি চিন্তাও করতে পারবে না আমি তোমার সাথে এসব করতে কতটা পছন্দ করি। কিন্তু আমি জানি কতটা অন্যায় কাজ করছি, এটা অবশ্যই বন্ধ করা উচিত, আর আমাদের দেখা করাটা ঠিক হবে না। ওর গলায় এমন এক ধরনের হতাশা আর সত্যি মেশানো ছিল যে আমি ওর কাছ থেকে দূরে সরে দাঁড়ালাম। গিল্ডা দৌড়ে নেমে গেল বারান্দা থেকে, আমি দেখলাম ও গাড়ি ড্রাইভ করে চলে যাচ্ছে। ভাবলাম সে যত যাই বলুক, মুখে বললেও কাজে সেটা করে দেখাতে পারবে না। মানসিকভাবে এসব তাকে বিরক্ত করছিল, তাই হয়তো এভাবে কথাগুলো বলল। কাল রাতে ঠিকই আমার সাথে ওর আবার দেখা হবে। কিন্তু গিল্ডা এলো না। রাতে আমি বারান্দায় বসে থেকে ওর জন্য অপেক্ষা করছিলাম। আমার হাত ঘড়িতে রাত যখন 12:15 বেজে গিয়েছে, বুঝলাম সে আর আসবে না। পরের দিনটা ছিল শুক্রবার। প্রতি শুক্রবার গ্লেন ক্যাম্পে গিয়ে গিল্ডা সারা সপ্তাহের শপিং করে আনত, আমি সেখানে ওর জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু দেখা পেলাম না। কিছুক্ষণ পর আমি ওর দেখা পাওয়ার জন্য মেন রাস্তার উপর ঘুরঘুর করলাম, তবুও তার দেখা নেই।
অবশেষে দুপুর 12টার সময় প্রচণ্ড বিরক্তির সাথে আমি স্বীকার করে নিলাম সে সত্যিই আসবে না। ফিরে চললাম পার্কিং লটে। এতটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল নিজের গলা নিজেই কেটে ফেলি। ট্রাকের কাছে পৌঁছে দেখলাম শেরিফ জেফারসন আমার দিকে আসছেন, সাথে একজন স্মার্ট তরুণ। আমি তাকে ঠিক চিনতে পারলাম না। তাদের চোখ এড়িয়ে চলে যেতে চাইছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, বাধ্য হয়ে হাত নাড়লাম। বোঝাতে চাইলাম তাদেরকে দেখে আমি খুব আনন্দ পেয়েছি। তোমাকে ম্যাট লসনের সাথে পরিচয় করিয়ে দিই, শেরিফ বললেন। মিস্টার লসন, ইনি টেরি রিগ্যান, এনার কথাই তোমাকে বলছিলাম। লসন তার হাত বাড়িয়ে দিল। তাকে দেখতে সদ্য কলেজ পাশ করা ছেলের মতো লাগছিল, চোখে মুখে দীপ্তি আর পরিষ্কার তীক্ষ্ণতা। ওর সঙ্গে হাত মেলালাম। মিস্টার রিগ্যান, ছেলেটি বলল, শেরিফ জেফারসনের কাছ থেকে জানলাম আপনি এই ডিস্ট্রিক্টের সব টিভি সেট দেখাশোনা করেন। সবগুলোর দেখাশোনা করি এটা বলবো না, তবে অধিকাংশ টিভি সেটের দেখভাল আমিই করি, জেফারসন বললেন। তোমরা দুজনে কথা বলো, আমি আবার ডক্টরের সাথে খেলবো বলে কথা দিয়ে রেখেছি। তিনি লাসানের সাথে হাত মিলিয়ে আমাকে তার অফিসে আসার নিমন্ত্রণ জানিয়ে রওনা হয়ে গেলেন। লাসান বলল, মিস্টার টেরি রিগ্যান, যদি আপনার তাড়া থাকে তো অল্পতেই কথা সারব। আমি ন্যাশনাল ফেডারেলিটি থেকে আসছি, টিভি ইন্স্যুরেন্স বিক্রি করে থাকি। যদি আপনি আপনার গ্রাহকদের একটি তালিকা দেন তাহলে আমার খাটনি অনেকটাই কমে যায় আর কি। আপনার কাছ থেকে তালিকাটি বিনা পয়সায় আশা করছি না অবশ্য, আমার অর্জিত কমিশনের এক তৃতীয়াংশ আপনি সম্মানী হিসেবে পাবেন। তখন আমি এসব ব্যবসায়িক আলোচনা করার মুডে ছিলাম না, তাই বলে এরকম একটা প্রস্তাবের ভালো দিকগুলো আমার চোখ এড়িয়ে যাবে তাও হতে পারে না। আপনি কোন ধরনের ইন্স্যুরেন্স বিক্রি করছেন? টিউব মেরামত, সকল ধরনের চার্জ এবং যন্ত্রাংশ সম্পর্কিত ব্যাপারে। এই ডিস্ট্রিক্টের যাদের কাছে টিভি সেট আছে আমি তাদের সকলের নাম এবং ঠিকানা চাই। বেশ, ট্রাকে আমার একটা নাম ঠিকানার বই আছে, আপনাকে ধার দেব। আপনি বইটি কপি করে শেরিফের কাছে দিয়ে দেবেন, পরের বার যখন আমি শহরে আসবো তখন নিয়ে নেব। নাম ঠিকানার বইটি খুঁজতে খুঁজতে বললাম, ন্যাশনাল ফিডেলিটি যে টিভি ইন্স্যুরেন্সও করে সেটা তো জানা ছিল না, আমি ভেবেছিলাম ওরা শুধু জীবন বিমা নিয়ে কাজ করে। আমরা ইন্স্যুরেন্স সম্পর্কিত সকল ক্ষেত্র কভার করি, বিশেষ করে যেসব ব্যবসা আমাদের প্রাত্যহিক জীবনের বড় অংশ জুড়ে থাকে। ঠিকানার বইটি ওর হাতে দিয়ে হ্যান্ডশেক করে কেবিনে চলে এলাম। ডিলেনের সুপার সিটের জন্যে বিভিন্ন যন্ত্রাংশ কিনে এনেছি, কাজ শুরু করেছি বিকেলে। দুটো কারণে আমি এই কাজ করছি। এক, আমি এর আগে কোনো সুপার সিট বানানোর সুযোগ পাইনি, কাজটা ভালোভাবে করতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করব। দুই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো, গিল্ডা যা বলেছে সেটা সে করেও দেখাচ্ছে। এই সুপার সিটের ফলে আমি ব্লু জে কেবিনে যাওয়ার একটা যুক্তিযুক্ত কারণ দেখাতে পারব। সেটটা ওখানে সেট করার সময় কিছুটা সময় কাটিয়ে হয়তো আমি তাকে দেখতেও পাব। আমি কাজ করছি, তবে টেলিফোনের রিং শোনার জন্য আমার কান খাড়া হয়ে আছে, কিন্তু কোনো রিং বাজলো না। ওর মন বদলাবে এই আশায় থাকতে থাকতে জেনে ফেললাম ওর মন কখনোই বদলাবে না। একজন পুরুষ যে তার প্রিয়তম নারীকে দিনের প্রতিটি মুহূর্ত কাছে পাওয়ার আকুলতায় দিন পার করছে, অথচ সে জেনে রয়েছে নারীটি তার কোনো দিনই হবে না, জিনিসটা সেই একজন পুরুষের জন্য কতটা কষ্টের। সেটটি নিয়ে কাজ করার সময় আমি হাড়ে হাড়ে টের পেলাম আমার আর গিল্ডার মাঝে একমাত্র দেয়াল হলো ওই বুড়ো ভামটা। বেটা দিনের পর দিন হুইল চেয়ারে বসে পঙ্গু জীবন কাটাবে, নিজের তো কিছুই হবে না, অন্য কারো কিছু হতেও দেবে না। ডিলেনি সাহেবের টিভি সেটের জন্য ক্যাবিনেট বানাতে হবে, তাই লস এঞ্জেলসে চলে গেলাম। কাঠের ক্যাবিনেট বানাবো, ডিজাইন বুঝিয়ে দিলাম ক্যাবিনেট মেকারকে, ঘণ্টাখানেকের ভেতরে সে কাজটি শেষ করতে পারবে বলে কথা দিল। এই এক ঘন্টা কাটানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরলাম, দোকানের জানালা দিয়ে দোকানের বিভিন্ন জিনিস দেখতে দেখতে একটি নীল এবং সিলভার রঙের পাউডার রাখার কৌটার উপর নজর পড়ল। চোখ আটকে যাওয়ার কারণ কৌটোর নীল রং একদম গিল্ডার চোখের রঙের সাথে মিলে যায়। দোকানের ভেতরে গিয়ে কিনে নিলাম জিনিসটা। দোকানিকে বললাম ঢাকনার ভেতর গিল্ডার নামটা লিখে দিতে। নামটা লিখে নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। কাজ শেষ করে কেবিনে ফিরে প্রথম টেলিফোনের রিসিভার তুলে নিয়ে ফোন করলাম ব্লু জে কেবিনে। কানে এলো গিল্ডার কণ্ঠস্বর। হ্যালো,
আমার হৃৎপিণ্ড লাফাতে শুরু করল। আগামীকাল রাতে লস এঞ্জেলসে আমার সাথে ডিনার করবে, ধীরে ধীরে বললাম আমি। রাত 11টার দিকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকব। ও একটু থেমেই বলল, না আপনি বোধহয় ভুল নাম্বারে ফোন করেছেন। না ঠিক আছে, লাইনে কোনো প্রবলেম নেই। ও ফোন রেখে দিল। ভাবলাম ডিলেনি বোধহয় ওর কাছে পিঠেই আছে। আমি ও রিসিভার যথাস্থানে রেখে দিলাম। আগামীকাল রাত পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় রইল না। পৌনে 11টায় আমার সেরা সুটটি পরে ব্লুজের কেবিনে চলে এলো। 11টা বাজার এক মিনিট আগে চলে এলো গিল্ডা। তাকে দেখে আমার রক্তের গতি বেড়ে গেল। গেটের উপর হাত রেখে আমি তাকে দেখতে লাগলাম। আলতো পদক্ষেপে এগিয়ে আসছে সে। কাছে এসে একটু থেমে আমার দিকে তাকালো। আমি গেট খুলে ধরলাম। হ্যালো। ওর কাছ থেকে এই রকম অভিবাদন পাবো গুনাহ করেও আশা করিনি। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। ওকে জড়িয়ে ধরতে গেলাম, ও পিছিয়ে গেল। মনে হলো আমি যেন আমার ছায়াকে ধরতে গিয়েছিলাম। না টেরি। ওর গলার তীক্ষ্ণ স্বরে আমি হতভম্ব হয়ে গেলাম। তার মানে তুমি কি কি বলতে চাইছো? তোমাকে ফোন করার পর থেকে আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করে আছি। ঠিক আছে, আমিও অপেক্ষা করছিলাম, কিন্তু আমি তো বলেছি আমরা আর ওসব করব না। তুমি যদি আমাকে ওসব ছাড়া গ্রহণ করতে না পারো তাহলে আমাদের আর দেখা হচ্ছে না। বন্ধু ছাড়া আমরা আর কিছুই হতে পারি। বন্ধু? আমি আর তুমি, আমরা যা করেছি তারপরেও। ঠিক আছে টেরি, আমি ফিরে যাচ্ছি, দুঃখিত কিন্তু আমি কিছুই করতে পারবো না। আসলে তোমার সাথে দেখা করতে আসাটাই আমার উচিত হয়নি। যদি আমরা শুধু বন্ধুর মতো থাকতে না পারি তাহলে আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তোমার জন্য কি শর্ত মানাটা খুব কঠিন হয়ে গেল? ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, বললাম তো আমি তোমার শর্তে রাজি। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। সে আমার সাথে এগিয়ে গিয়ে ট্রাকে উঠল। পাশাপাশি বসলাম আমরা। একটা রেস্টুরেন্ট চিনি, রাস্তা থেকে একটু দূরে, নিরাপদ, ওখানে কেউ আমাদের চিনে ফেলবে না। ব্যাপারটা মাথায় রাখার জন্য ধন্যবাদ। লস এঞ্জেলসে যেতে হলে পাড়ি দিতে হবে 80 মাইল রাস্তা। রাস্তার অবস্থা বেশ ভালো। যেতে যেতে আমরা খুব একটা কথাবার্তা বললাম না। শুরুতে সে এটা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু যখন বুঝল এসব নিয়ে কথা বলা অর্থহীন তখন থেমে গেল। বাকি পথটুকু আমরা একেবারেই চুপচাপ পের হলাম। যে ইটালিয়ান রেস্টুরেন্টে আমি পছন্দ করেছিলাম সেটা ছিল হারমোসা বিচে। খাবারের মান বেশ ভালো হওয়ার কথা। রেস্টুরেন্টে পৌঁছে পার্কিং লটে ট্রাক পার্ক করলাম। চত্বরে ঢুকতে ঢুকতে চোখে পড়ল সমুদ্রের দৃশ্য, অপরূপ। ওখানে শেডের বাতি নিয়ে এদিক সেদিক টেবিলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাদা কোট পরা ওয়েটারদের চটপটে নড়াচড়া চোখে পড়ল। আমাদের ডিনারে ছিল মাংস আর এক বোতল রেড ওয়াইন। ভালোবাসার আবেদন দেখার জন্যে আমি ওর চোখের দিকে চেয়ে রইলাম, কিন্তু যা দেখতে পাবো বলে আশা করেছিলাম সেটা দেখতে পেলাম না। আমার বেশ ভালো লাগছে টেরি, প্রায় 4 বছর পর এই প্রথম আমি এত দূরে কোথাও বের হলাম। আইডিয়াটা আমার মাথা থেকে এসেছিল বলে আমি একটু বেশিই খুশি। তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে এখানে আমরা আবার আসতে পারি। আমার বলার ভঙ্গিতে হয়তো শর্ত ভাঙার কোনো সুর ছিল, তাই সে জট করে আমার দিকে তাকাল। টেরি তোমার খবর বলো, তোমার কল্পনায় যে দোকানটা আছে তুমি কি সেটা নিয়ে আশাবাদী? দোকান নিয়ে তোমার অনুভূতি কি বলো দেখি শুনি। এই বিষয়ে কথা বলার বিন্দুমাত্র আগ্রহ ছিল না আমার, কিন্তু গিল্ডার যদি এখানে বসে বসে এইসব অর্থহীন কথাবার্তা চালিয়ে যেতে চায় আমিও তার সাথে তাল মিলিয়ে চলবো। এছাড়া কি বার করার আছে আমার? বেশ, যদি আমি কিছু টাকা পেতাম। আমার প্লেটের খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না। আমি নিজের জন্য একটি দোকান কিনতাম। আমি এই জায়গাটা বেশ ভালোভাবে চিনি। এই এলাকার লোকজনের কাছে টিভি বিক্রি বা তাদের টিভি সার্ভিসিং করানোর জন্য আমাকে আর এদিক সেদিক দৌড়তে হতো না। দোকানে আমার হাতে তৈরি হাইফাই সেটগুলো সুন্দরভাবে সাজানো থাকবে।
আর সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা চালিয়ে দেখানোর জন্য ডেমো রুম থাকবে, ব্যাস এইটুকুই। কিন্তু এসব পাওয়া চারটিখানি কথা তো নয়, আমার পক্ষে কখনো এত অর্থ জোগাড় করা সম্ভব হবে না। কত টাকা লাগবে তোমার? আমার দিকে একাগ্র চিত্তে তাকিয়ে থেকে বলল সে। সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, শুরুতে 20-25 হাজার বা তার ডাবল বা 3 ডাবলও লাগতে পারে বড় পরিসরে ব্যবসাটা শুরু করতে। যদি সে মরে যায় তোমার যত টাকা লাগবে সব পাবে। শক ট্রিটমেন্ট গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্যে নিশ্চয়ই ছটফট করছেন। আগামীকাল দুপুর ঠিক 12টার সময় আপলোড হবে গল্পের পরবর্তী পর্ব। শক ট্রিটমেন্ট গল্পের এই পর্বে যারা গল্প পাঠে অংশগ্রহণ করেছেন, গিল্ডা ডিলেনির চরিত্রে মধুরিমা, শেরিফ জেফারসনের চরিত্রে কৌশিক, জ্যাক ডিলেনির চরিত্রে শৈবাল, গল্পপাঠ ও টেরি রিগানের চরিত্রে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।